সেদিন এক কষ্টদায়ক কথা আমার একটা টিমকে আমি পাঠিয়েছিলাম, জেলা লেভেলের একজন পুলিশ কর্মকর্তা, তিনি বলছেন আপনারা ধর্মের কথা বলছেন, আরে ধর্ম তো ওপিয়াম, আপিম, এটা হলো মাদক, এটা হয় বড় লোকে খায় নাইলে গরিবে খায়, কেউ না কেউ এই মাদক খেয়ে মাদকাসক্ত হয়ে যায়। কেন ধর্মকে আফিম বলা হলো? ধর্ম কি আফিম? মানব ইতিহাসের সবচাইতে বড় বিপ্লব সৃষ্টি করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতিটা কথায় আরব সমাজের জাহেলিয়াতের প্রতিটা ঘর ভেঙে তছনছ করে দিয়েছে, আবদ্ধ মানুষকে মুক্ত করে দিয়েছে, নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছে, ওনার বক্তব্যে পুরো আরব সমাজ পাল্টে গিয়েছে। অথচ এরা এসে বলে ধর্ম হচ্ছে আফিম। আফিম খাইলে মানুষের কি হয়? চেতনা থাকে না, মানুষ বুঁদ হয়ে যায়, মানুষ মরে যায়, চোখ তুলে তাকানোর হিম্মত থাকে না, মেরুদণ্ড থাকে না, জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তেমনি আজকে যারা ধর্মের কথা বলছেন, মানুষকে প্রকৃত শিক্ষা দিচ্ছেন না, তাদের অবস্থা সেটা হয়েছে। তাদের এই অবস্থা দেখে সমাজে অন্যায় চলে, সাম্রাজ্যবাদী আগ্রাসন চলে, যুদ্ধ চলে, মহাযুদ্ধ চলে, অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলি অস্ত্রের ঝনঝনানিতে দুনিয়ার সমস্ত মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলে না ধর্ম, তখন এদেরকে আফিম বলে চিন্তাশীল বুদ্ধিজীবী তারা মন্তব্য করেছে।